প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। LB24 টিভি অফিস থেকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নববর্ষের প্রতিটি দিন আমাদের জন্য আনন্দময় হবে। এই মুহূর্তে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের ভিউজ অন টকিং দেখছেন, সকলের প্রতি আমাদের শুভকামনা। আপনারা জানেন এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিলেত থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রকে কেন্দ্র করে। সপ্তাহান্তে প্রকাশিত বাংলা সংবাদপত্রের শীর্ষ সংবাদ নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা, পর্যালোচনা এবং বিশ্লেষণ করে থাকি। এবং প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেন দুজন অতিথি। তেমনি আজ আমাদের মধ্যে দুজন অতিথি আছেন, আমরা শুরুতেই আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমেই আছেন বিশিষ্ট সাংবাদিক এবং কমিউনিটি নেতা জনাব কেম আবু তাহের চৌধুরী। জনাব তাহের চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ভিউয়ার্সদেরও সালাম এবং নববর্ষের শুভেচ্ছা। পরেই আছেন জনাব অ্যাকাউন্ট্যান্ট আব্দুল শহীদ, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং অ্যাকাউন্ট্যান্ট। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ LB24 TV-কে আপনাদের ধন্যবাদ। তাহলে আসুন প্রথমে আমরা দেখে নিই এই সপ্তাহে যে সংবাদপত্রগুলো প্রকাশিত হয়েছে এর শীর্ষ সংবাদগুলো, এরপরেই আমরা কিছু সংবাদ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমার কাছে আছে সাপ্তাহিক সুরমা, তাদের শীর্ষ সংবাদ, বিদেশি শিক্ষার্থীদের প্রতি হোম অফিসের অন্যায় আচরণ, তদন্তের ঘোষণা। পরে আছে সাপ্তাহিক বাংলা পোস্ট, শীর্ষ সংবাদ, টয়িক পরীক্ষায় অনিয়ম, ছাত্ররা আশান্বিত, হোম অফিসের বিরুদ্ধে তদন্ত শুরু। এরপরে সাপ্তাহিক পত্রিকা, তাদের শীর্ষ সংবাদ, বিশ্ব কাপালো পানামা পেপার্স, অব্যাহত চাপে ক্যামেরুন। আরেকটি নিউজ আছে খুবই চমৎকার, সেটি হচ্ছে রোডের পরিবর্তে বাঁশ, সিমেন্টের বদলে মাটি, সেই নিউজটি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আছে সাপ্তাহিক জনমত, তাদের শীর্ষ সংবাদ, ক্ষতিগ্রস্ত হবে 11 মিলিয়ন পরিবার, বেনিফিট ফ্রিজ। এরপরে আছে সাপ্তাহিক দেশ, তাদের শীর্ষ সংবাদ, বৈশাখী মেলার স্থান পরিবর্তন নিয়ে উত্তেজনা, দুপক্ষে প্রেস্টিজের লড়াই, এক পক্ষের এজেন্ডা বাস্তবায়নে মেলা ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী, বাঙালি সংস্কৃতি বিরোধীরাই বৈশাখী মেলা চায় না, সংবাদ সম্মেলনে 6 ব্যবসায়ী, আজমল হোসেনের আপত্তিকর বক্তব্যে হতবাক সাংবাদিকরা, মেয়র জন বিক্স একটি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত, সিরাজক। এই ছিল এই পত্রিকার লিড হেডিং এর কিছু সাব হেডিং। এরপরে সাপ্তাহিক দেশের দ্বিতীয় যে ফ্রন্ট পেজ, সেখানে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ থাকে। একটি লিড নিউজিং হেডিং হচ্ছে আমিরাতে কাজের মহিলার বিরুদ্ধে মামলা, প্রস্রাব মিশ্রিত খাবার খাইয়ে পরিবারকে বসে আনার চেষ্টা। এরপরে আছে বাংলা সংলাপ, তাদের শীর্ষ সংবাদ, সাদিক খানের বিরুদ্ধে চরমপন্থী মদদের অভিযোগ, লন্ডন মেয়র নির্বাচন। সর্বশেষ আমার কাছে সাপ্তাহিক বাংলা টাইম, তাদের শীর্ষ সংবাদ, কেমব্রিজের ইউনিভার্সিটির গবেষণা রিপোর্ট, ইসলাম বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত, ব্রিটিশ মিডিয়ার টার্গেট মুসলিমরা। এই ছিল আমাদের হাতে থাকা এই সপ্তাহে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। আমরা গুরুত্বপূর্ণ 2-3টি নিউজ নিয়ে আলোচনা করব। প্রথমেই যে সংবাদটি প্রায় সকল পত্রিকায় এসেছে, বৈশাখী মেলা নিয়ে, বৈশাখী মেলা নিয়ে জনমত হেডিং করেছে বৈশাখী মেলা নিয়ে টেলাটেলি, সাপ্তাহিক দেশ করেছে বৈশাখী মেলার স্থান পরিবর্তন নিয়ে উত্তেজনা, দুপক্ষের প্রেস্টিজের লড়াই। আপনারা হয়তো জানেন যে বৈশাখী মেলা 2012 সাল থেকে ভিক্টোরিয়া পার্কে স্থায়ীভাবে পরিচালিত হয়ে আসছে। এবছর নতুন মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন, গত বছরের অক্টোবরে 1 অক্টোবর মালবাড়ি প্লেসে একটা সংবাদ সম্মেলন তিনি প্রথম ঘোষণা দেন যে মেলা এবছর বাংলা টাউনে ফিরিয়ে আনা হবে। এবং এর পরিপ্রেক্ষিতে বাংলা টাউন রেসিডেন্ট একটা সংগঠন আছে, যে বাংলা টাউনের উইবার্সফিল্ড রেসিডেন্ট ফুরাম, তারা প্রতিবাদ জানিয়ে আসছেন যে এই এলাকা থেকে 2012 সালে প্রায় 3000 পিটিশন সাইন ক্যাম্পেইন করে মেলা আবেদনের পরিপ্রেক্ষিতে মেলা সরিয়ে নেওয়া হয়েছে, এলাকাবাসীর 9টি দুর্ভোগের কথা তুলে ধরা হয়েছে। এবং এখন এই তারা প্রতিবাদ করে আসছেন যে মেলাটাকে স্থায়ীভাবে রাখা হয়। এ নিয়ে প্রতিবাদ সমাবেশ এবং প্রেস কনফারেন্স হয়ে যাচ্ছে। আমি প্রথমে আসি শহীদ ভাইয়ের কাছে, আপনিও তো একটি প্রেস কনফারেন্সে এখানে ছিলেন, তো আপনি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন যে একটা জিনিস হইল কি যে বৈশাখী মেলাটা শুরু করা হয়েছিল ব্রিকলেন, এখানে ব্রিকলেনে লোক বাংলা টাউন স্পেশাল প্রেজেন্ট বাংলা টাউন ওয়ার্ড, আর আনঅফিসিয়ালি তো ব্রিকলেনে লোক দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন মেলাটা শুরু করা হয়েছিল আসলে কিছু প্রমোট করার লাগে ব্যবসায়ক, যেটা যে সময় শুরু করা হয়েছে ব্রিকলেন, তখন এমনি আস্থা কমিউনিটি সকলেও ইনভলভ হয়েছে, সকলেও যোগ হয়েছে, পার্টিসিপেট হয়েছে। এখন যেটা এসেছে যে ইটস গোন বিগ, বড় হয়ে গেছে, এখন তো মানুষের সংখ্যাও বাড়ছে যে অ্যাটেন্ডেন্সে। আলটিমেটলি যে গেইনার ভিক্টোরিয়া পার্ক নেওয়ায় কিন্তু কমিউনিটি অন্য, এখানেও আপনি যদি যে ফয়লা যে সময়
উইভার্স হয়েছিল এই সময় হয়েছিল 80 to 100,000 পিপল। তখন 100,000 পিপল যদি নাইন ইয়ার যদি 10 পাউন্ড করে স্পেন্ড করে ওটা কোনো বাদ মিলিয়ন পাউন্ড, এই মিলিয়ন পাউন্ডটা কোনো নজার ওখানেও থাকে। আপনি ভিক্টোরিয়া পার্ক নিয়ে এখানেও আমরা বাঙালি কোনো ব্যবসা হলে কোনো লাভবান হয়ে যায় না, স্পেশালি আমরা তো ব্রিকলিন। অনেকে বলছেন যে আপনারা তো ভিক্টোরিয়া পার্কে স্টল দিতে পারেন, স্টল দিতে পারেন, স্টল দেওয়া ইটস নট ইজি। যে যদি আপনি এই ধরুন ক্যাটারিং করতে হয় এটা কোনো পার লট অফ টাইম লট অফ এফর্ট, এরপরে অনেক পয়সা খরচ করা লাগে আর ইটস নট ইজিলি অ্যাক্সেসেবল। আর প্লাস হইলে কি যে স্টল ইনও দিতে হইলে যে আর একটা জিনিস হয়েছে যে ট্রান্সপারেন্সিটা ঠিক মতো আমি মনে করি না যে ওইসে করে তাহলে যে অনেক ব্যবসা হল আছে দে নট কোনো ইনভেস্ট যে 2,500 পাউন্ড একটা স্টল লাগে একদিনও লাগে, এটা করতে হইলে এটার লোকের মানুষও লাগে বহুত, সো এই বিজনেসও লাগে আসলে ভায়াবল নয়। আন্দাজ যদিন থাকে প্লাস যদি যে ট্রান্সপারেন্সি বলতে যে আমি অতটুকু বুঝাইতে পারলাম যে একটা উইদিন রিজন একটা ফিজ থাকতে হইব, বাট এখানেও আইলে যে সমস্যা হয় কমিউনিটির একটা জিনিস আমরা বুঝতে পারি বুঝাই তার জন্য যে প্রবলেম আছে এটা যদি নিয়ে রিজলভ করা যায় তাহলে এটা যে সময় পয়লা বৈশাখী মেলা হয়েছিল এই সময় তো সে কোনো প্রবলেম হয়েছে না, আপনার যেটা হইলে যে 2012 থেকে হরানি হয়েছে, সো দ্যাটস আফটার মোর দেন 8 ইয়ার্স, 8 বছর বাদে গিয়ে একটা বদলানি হয়েছে, কারণ 8 বছর সকল সময় যে হচ্ছে সকলেও কোনো প্রবলেম আসেন না। এখন যে প্রবলেম যেটা ওরা আমি আমি একটা বুঝলাম যে কমিউনিটির রেজিডেন্স প্রবলেম আছে ওর আমরা এভরিডে আমরা ফেস করলাম যে সব জায়গাতে আমরা ব্রিকলেন আছি। আমি আসবো আপনার কাছে, থায়ের ভাইয়ের কাছে আমরা জানতে চাই যে এলাকাবাসীর যে সমস্যাগুলো ওনারা তুলে ধরেছেন, ব্যবসায়ীরা বলতেছেন ব্রিকলেনের মেলা নিয়ে আসলে ব্রিকলেনটা প্রমোট হবে, এলাকাবাসী বলতেছেন যে আমাদের দুর্ভোগের কথা না ওটা দুর্ভোগ তুলে ধরেছেন, এখন কোন দিক দিয়ে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন আপনি, রেসিডেন্টের সুবিধা না ব্যবসায়ীদের সুবিধা? কারণ একদিন ব্যবসা হতে পারে দ্বিগুণ হয়ে যেতে পারে কিন্তু আবার রেসিডেন্টের যদি অসুবিধা হয় তাদের অসুবিধা করে ব্যবসা মানে দ্বিগুণ করে তো আবার ব্যবসায়ীদের অসুবিধা করা তো আবার ঠিক না। আমার এই ব্যাপারে মতামত যেটা হলো আসলে বৈশাখীবেলা শুরু হয়েছিল ব্রিকলেন থেকে, দীর্ঘদিন চলেছে ব্রিকলেন, বৈশাখীবেলা হয়েছে, বৈশাখীবেলা এখানে হওয়ার পরে সুবিধা অসুবিধাগুলো আমরা দেখেছি সবাই। আমি এলাকার রেসিডেন্ট, বাংলা টসমিল বাসাতে আমি ওয়ার্ডে আমি থাকি, আমরা যখন দেখলাম যে মেলা দিন দিন বৃহত্তর পরিসরে অনেক লোক সমাগম হচ্ছে এবং গত 3 বছর আমরা যেটা দেখলাম যে ভিক্টোরিয়া পার্কের মেলা হলো প্রায় লক্ষাধিক লোক সমাগম হয়েছে, দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। এটা সুতরাং গত 3 বছর আমরা দেখছি যে মেলা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল সাকসেসফুলি এটা মেলাটা হয়েছে ভিক্টোরিয়া, কোনো অসুবিধা হয়নি। এখানকার মেলা আপনার মেলার ব্যাপারে যে এখানে লোকাল রেসিডেন্টরা যে আপত্তি যেটা জানিয়েছেন তারা যেন এটা দুর্ভোগের কথা বলেছেন, আমি মনে এটা সত্যিই এটা দুর্ভোগ হচ্ছে এগুলো, কারণ মেলা যে সময় এখানে আরও যেহেতু বড় হয়ে গেছে লক্ষ লক্ষ লোক সমাগম হচ্ছে এখানে তো দুর্ভোগটা আরও বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে আরও বেশি, কারণ এখানে আপনার অনেক ডিসেবল ছেলেমেয়ে আছে আমাদের ফ্যামিলিগুলোতে, এটা রেসিডেন্সিয়াল এরিয়া, ব্রিকলেন যদিও বাঙালির একটা নার্ভ অফ দ্য কমিউনিটি, এটা ঠিক আমরা চাই ব্রিকলেনের আরও ডেভেলপমেন্ট হোক ব্যবসা উন্নতি হোক ঠিক আছে, এটা প্রয়োজন আছে, যেহেতু মানুষের সমাগম বেড়ে গেছে এখানে এবং লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে এখানে এবং আপনার ডিসেবল ফ্যামিলিগুলো আছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না অনেক মানে বাইরে যেতে চাইলে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়, এদিকে আপনার ইস্টোর মসজিদ আছে এদিকে ব্রিকলেন মসজিদ আছে অনেক সমস্যা আছে এখানে। তো সুতরাং আমার মনে হয় যেটা যে এই যে মানুষের আমরা প্রথম প্রায়োরিটি তো হবে, যদিও ব্যবসায়ী আমার শহীদ ভাই যেটা বলছেন উনি একজন স্বনামখ্যাত ব্যবসায়ী গ্রাম বাংলার স্বত্বাধিকারী উনি বলছেন যে ব্যবসা প্রমোট হবে, কিন্তু ব্যবসা প্রমোট হবে ঠিক, ব্যবসা প্রমোশনের তার অন্যান্য ব্যবস্থা করা যেতে পারে, অনেক ফেস্টিভ্যাল হতে পারে, অনেক ব্যবস্থা হতে পারে, বিক্রেন কেন্দ্রিক বিজনেস খাড়ি ব্যবসাকে প্রমোট করার জন্য অনেক কিছু করা যেতে পারে, কাউন্সিল অনেক উদ্যোগ নিতে পারে, মেলা যে বিক্রেনে হতে হবে বাংলাটনে হতে হবে এটা এটা কোনো যৌক্তিক এটা যুক্তিটা আমি মনে করি না। এর কারণ হলো যে বৈশাখী মেলা আজকে বিক্রে শুধু হচ্ছে না, বৈশাখী মেলা বার্মিংহামে হচ্ছে, বৈশাখী মেলা নিউক্যাসল হচ্ছে, বৈশাখী মেলা পৃথিবীর বিভিন্ন স্থানে হচ্ছে, ইউরোপের বিভিন্ন জায়গাতে হচ্ছে, তো বৈশাখী বিক্রি হতে হবে এমন কারণ আছে কিনা, বৈশাখী মেলা কোন জায়গায় হয়, আজকে যদি আমরা বার্কিংয়ে বৈশাখী মেলা হয় তারা একটা বড় সুবিধা, আজকে ক্যাম্পটেনে বৈশাখী মেলা হয় এটা তো ক্যাম্পটেনের তারা রবার স্ট্রিট যেটা ক্যাম্পটেন ডামার স্ট্রিটে বৈশাখী মেলা। থ্যাংক ইউ। আমি মনে করি যে বৈশাখের লোকাল রেসিডেন্টের যে সুবিধা অসুবিধা এটা বিবেচনা করতে হবে এবং এটা বিবেচনা করে বৈশাখ মেলা হবে, বৈশাখ বিরুদ্ধে কেউ নাই, আমরা শুধু বিজনেস প্রমোশন নয় কালচারাল প্রমোশন বলা হয়, তো কালচার তো প্রমোট হচ্ছে সেখানে। শহীদ ভাইয়ের কাছে যে বলবো যে বৈশাখী মেলার যখন যে জায়গা আছে এটা বিস্তৃত জায়গা ভিক্টোরিয়া পার্ক, এই জায়গায় মেলাকে রাখে মেলাকে আরও কীভাবে আরও প্রসার করা যায়, প্রচার প্রচারের মাধ্যমে সে কাজ করা
করে মেলাকে আরো কিভাবে বড় করা যায় সেই তো উদ্যোগ কাউন্সিল নিতে পারে। সেই উদ্যোগ মেলাকে এখানে এনে মানে বড় করা, এখানে এনে তো বড় করা যাবে না, মেলা সংকুচিত হয়ে যাবে। তারা বলছেন যেটা যে বৈশাখী মেলা আপনারা ব্রিকলিনও যে জিনিস করা, যে আমি যতটুক দেখছি যে ব্রিকলিন আসলে তো গান বাজনা হন না, আপনার উইভার্স ফিল্ডও যে গান বাজনা হয় এটা ঠিক আছে, কিন্তু ব্রিকলিন তো যে কিছু স্টল দেওয়া হইতো, স্টলের মাঝে বিভিন্ন ধরনের খানি ইভেন সানা গান বাজনার ব্যাপারে বুঝে আপত্তি করছেন না যে এখানে আরাম কেন? যে আপনি একটা জিনিস দেখেন, ফয়লা থেকে যে সময় মেলা করা হয়েছে, মসজিদ আছে, মসজিদের থেকে 50-100 yards কিনো কোনো কিছু দেওয়া হয়েছে না, লেফট রাইট দুয়ো বাই দিও, এটা যে সময় ফয়লা রূপবাই করছিল এটা ওলা নেওয়া হয়েছিল। এখন যে স্টল দেওয়ায় যে খোরা জেলা আমার তার বাইরে যেটা খোরা যায়, আই হ্যাভ টু রেসপেক্ট যে যে সকল রেজিডেন্ট সকল যে সুবিধা অসুবিধা সুবিধা আছে, আই রেসপেক্ট দ্যাট। যে জিনিস হয়েছে যে মেলাটা আসলে শুরু হয় একটা থেকে, প্রসেশনটা ওই যায় ফয়লা বা দেতনে নিজের সকলটা শুরু হইতে হইতে সময় লাগে, কিন্তু সোয়েটার নিয়ে যে আমরা কাউন্সিলে ইয়ে করবো সকলটা তুমি দেনা আটাও, সোয়েটার থেকে এক মিনিট থাকতে পারতো না। সো দ্য গ্যাপ ইজ বিটুইন 5-6 hours। যে হিনো যেন গান বাজনা হয় যেন উইভেজ হয় এই সময় দুঃখিত হয় যে তারা ডাইভার্ট করিয়া দিলে মানুষের যে ব্যালেন্স রোডে দিয়ে থাকে এইভাবে দিয়ে আইতা না। সো এলা যদি কোনো যে কোনো প্রবলেম যদি থাকে যেটা হওয়ার যে বা জোর যে প্রবলেম হলে জিনিস, লেটস পুট ইট টুগেদার, লেটস ওয়ার্ক টুগেদার। সাপ্তাহিক পত্রিকায় নিউজটি এসেছে, আপনারা দেখেছেন, রোডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে মাটি। চুয়াডাঙ্গা একটি কৃষি অধিদপ্তরে একটি নতুন ভবন নির্মাণ হচ্ছে এবং এই ভবন নির্মাণের জন্য আপনার রোডের পরিবর্তে বাঁশ দিয়ে রেলাই দেওয়া হচ্ছে, আপনি নিউজটি হয়তো দেখেছেন, এবং সিমেন্টের সাথে মাটি মিশিয়ে ইয়ে করা হচ্ছে। এবং এই ঘটনা ধরা পড়ার পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের শুধু সে দুঃখ প্রকাশ করেছে এবং তাকে বোধহয় চুক্তি থেকে চুক্তি বাতিল করা হয়েছে। তো এটা কি এনাফ তাই ভাই, একজন লোক এত বড় একটা কাজ করছে, এটাকে আপনি কিসের সাথে তুলনা করবেন? তারপর বড় দুঃখ এবং বেদনা দায়ক, আসলে এটা একটা করাপশন আর দুর্নীতি একটা সর্বোচ্চ একটা ব্যবস্থা এটা বলবো। আসলে এত বড় অন্যায়, এত বড় অবিচার, এত বড় একটা একটা ব্যবসা, একটা ঠিকাদারি নিয়েছে সরকারি একটা ভবন নির্মাণ করবে, সেখানে রডের বদলে বাঁশ ব্যবহার করতেছে এবং সিমেন্টের বদলে মাটি ব্যবহার করতেছে। আমার তো মনে হয় যে শুধু তো ডেঞ্জারাস বিষয় চিন্তা করেন, পাঁচতলা বিল্ডিং, এই বিল্ডিং যদি কি হবে, এটা যদি ধরা না পড়তো বিল্ডিংটা হয়ে যেত তো কি অবস্থা হতো, যারা এখানে বিল্ডিং ধসে পড়তো কত লোক এখানে মারা যেত। আমি মনে করি যে শুধু এটা ঠিকাদার প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করে চলবে না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত এবং তাকে একটা দৃষ্টান্ত শাস্তি দেওয়া উচিত। তার যদি শাস্তি দিলেই, কিন্তু আপনি শাস্তি কীভাবে দেবেন, কারণ আপনি দেখবেন যে ঠিকাদার তার কুটির যুগ হয়তো খুব শক্ত, সেটুকু রাজনীতি দলের একজন বড় হুমরা চুমরা হতে পারে। তো শুধু আজকে যদি আমাদের দেশে যে দুর্নীতি বন্ধের জন্য যদি আপনার আমরা দলমত নির্বিশেষে আমরা যদি আমরা সৎ পথে না চলি, সরকার এবং তার প্রশাসন যদি সুবিচার না করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি এবং ন্যায়ভিত্তিক যদি সমাজ প্রতিষ্ঠা না হয় তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। তো সুতরাং আমি মনে করি যে শুধু এই যে ঘটনা যেটা এটা একটা এক্সাম্পল, আমি মনে করি যে বাংলাদেশে এইভাবে হাজার হাজার ঘটনা করছে, ব্রিজ ধসে পড়ছে, এই যে আপনার চিটাঙ্গে এই গত বছর এটা নির্মাণাধীন একটা আপনার এই হাইওয়ে জিও যেটা ওভারব্রিজ ধসে পড়লো, এখানে এইভাবে কত বিল্ডিং ধসে। সুতরাং এই সমস্ত ব্যাপারে যদি সরকার যদি আপনার একটা সিরিয়াস অ্যাকশন নেয়, দৃষ্টান্ত শাস্তি দিতে পারে ঠিকাদারদের, তাহলে অন্য ঠিকাদার এগুলা করবে না। শহীদ ভাই, এলাকাবাসীর সচেতনতার কারণে হয়তো একটা ঘটনা ধরা পড়েছে, কিন্তু আমরা তো মনে করি যে এদের ঘটনা হয়তো বাংলাদেশে আরও ঘটছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা হইব যে অনেকটা ইলো হয়েছে, বাট এখন জিনিস হইলে যে যে ফেয়ার অ্যান্ড জাস্টিস যদি না থাকে দেশও, যে যেটা তারপরে হয়েছেন যে দল নেওয়া কোন কিছু থাকতে পারে, বাট এইটা তো ইয়ার লোকে যে জিনিস হইলে যে তান খাম যে আরও আগে যেন করছেন যতটা এগুলো তো ইনকোয়ারি করার পরে আছে, ইয়েস, যে হিগুলা কিত হয়েছে, বিকজ এখন যদি হিগুলা তো লেওলা তাহলে ইয়েস টু পে অলসো, যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলো যদি আপনার এইভাবে নির্মাণ করা হয় তাহলে ডেঞ্জারাস, তদন্ত করা উচিত, তদন্ত করা উচিত, সব টাকা দিয়ে ইনকোয়ারি করা উচিত, এটা সেম লোক করাপশন করতে পারে। এবং পাশাপাশি আরও যে সমস্ত ঠিকাদারে বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ করছে এদের ব্যাপারে তদারকি করা উচিত বলে দে শুড বি সেট অ্যান এক্সাম্পল, ডেফিনেটলি। আসি আমরা আরেকটি নিউজের দিকে, সেটি সাপ্তাহিক সুরমার একটি সংবাদ, বিদেশি শিক্ষার্থীদের প্রতি হোম অফিসের আচরণ, তদন্তের ঘোষণা, হোম অফিসের বিরুদ্ধে তদন্ত শুরু,
এবং বাংলা পোস্ট হেডিং করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কেলেঙ্কারি। থাহের ভাই বিষয়টা হয়তো জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কেলেঙ্কারি যেটা, সেটা হচ্ছে যে প্রায় 50,000 ছাত্রকে রিপোর্ট করা হয়েছিল যে ওই সময় 2x অনার্স যেটা, সেটা বলা হয়েছিল এটা জালিয়াতি করা হয়েছে। অভিযুক্ত হলে হোম অফিস সেক্রেটারি তেরেসা মে এটা বাতিল করে দেন, এর জন্য প্রায় 50,000 ছাত্রকে এদেশ থেকে বিতাড়িত করা হয়। এখন যেটা দেখা যাচ্ছে যে সেই ডিসিশনটা রং ছিল, তাহলে এই 50,000 স্টুডেন্টের প্রতি তো অবিচার করা হয়েছে এবং এদেরকে আবার ফিরিয়ে আনা উচিত, আপনি কি মনে করেন? সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ছাত্রদেরকে আপনার এই যে বিভিন্ন আপনার হোমিস্টের বিভিন্ন সিদ্ধান্তের কারণে দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ছাত্রকে লেখাপড়া করার জন্য আসছে ছেলে মেয়ে, এখানে আসার পরে তাদের প্রতি যে বিমাতভাবে সুলভ আচরণ করা হয়েছে, যে অন্যায় আচরণগুলো করা হয়, শুধু এটা টইকের শুধু ব্যাপারে না, বিভিন্ন ব্যাপারে ছেলেমেয়েরা লেখাপড়া করতে এসে না তারা লেখাপড়া শেষ করতে পেরেছে, হাফ ডান অবস্থায় অনেকের জীবন বিপন্ন হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি অনেক গরিব মা বাপ তাদের সহায় সম্পত্তি বিক্রি হয়েছে এখানে পাঠিয়েছে লেখাপড়ার জন্য, এখানে আসে সে 3 মাস যেতনা দিয়ে তার কলেজটা তার লাইসেন্স চলে গেছে, সারা কলেজে ভর্তি হয়েছে ফিস দিয়ে, সে চলে গেছে। এবার যদি টইক যেটা, টইকে যদি করাপশন যেটা হয়েছিল, হয়তো একটা কলেজ করেছে পরীক্ষায়, কিন্তু 50,000 ছাত্রের যত ছাত্র পরীক্ষায় পার্টিসিপেট করেছে, আমি নিজে অনেক ছাত্রকে জানি বাংলাদেশের ছাত্র, যে তারা প্রপারলি তারা পরীক্ষা দিয়ে তারা পাশ করেছে, কিন্তু করাপশন করেছে একজন, কিন্তু 50,000 তার লাইসেন্স বাতিল করে দিয়ে এখন পর্যন্ত অনেক ছেলে মেয়ে আপনার লুকিয়ে লুকিয়ে দেশে আছে তারা এই টইক পরীক্ষার কারণে। এবং আদালতে চ্যালেঞ্জ দেওয়ার কারণে এটা আদালত রায় দিয়েছে যে হোম সেক্রেটারির সিদ্ধান্ত এটা ভুল ছিল। আমি মনে করি যে এটার বিরুদ্ধে এটা যে পার্লামেন্টের করে যে ইনকোয়ারি শুরু করে, এটা ইনকোয়ারি উচিত এবং এটা প্রকৃত রহস্য উদ্ঘাটন করে এই যে অসহায় ছাত্রছাত্রী যার ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার ছাত্রছাত্রী তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করি, যাদের ভুল সিদ্ধান্তের কারণে। এই ব্যাপারে শুধু এটা নয়, আমাদের কমিউনিটি হিসাবে আমরা প্রত্যেকটা কমিটি সংগঠন এই ব্যাপারে পার্লামেন্টের কমিটির ইনফরমেশন দেওয়া উচিত, সরকার সহযোগিতা করা উচিত, যাতে একটা নিরপেক্ষ তদন্ত হয় এবং এই যে ছাত্রদের জীবনটা বিপন্ন হলো, তার ক্ষতিগ্রস্ত হলো, তার যে ক্ষতিপূরণটা পায়। ওকে শহীদ ভাই, উইল ইউ এড সামথিং উইল ফিনিশ সুন? এটা যে এসটিনিসিস যে একটা কেস উই নো ওয়াই যে এই জিনিসটা এরকম পর্যায়ে আছে, অবভিয়াসলি এটা একটা ইনকোয়ারি হইব ওর, এখন হলে কি জানতে আমরা প্রেশার দিয়ে তো রাখতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শহীদ ভাই, আমরা অনুষ্ঠান একেবারে শেষ করতে হবে। থ্যাংক ইউ ফর কামিং তাহের ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং আস। জি, আপনাকে ধন্যবাদ এবং LB24 এর সব ভিউয়ার্সের আমাদের সালাম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে বিদায় নিতে হবে আজকের মতো, দেখা হবে আগামী সপ্তাহে একই অনুষ্ঠানে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।